Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shammanito Muslim Janota Apnaderke Janai Pobitro Ramadan and Mubarakir Shubicha Ebong Obinondon Pobitro Ramadan Mash Rahmat Barkot Maghfirat Ebong Najater Mash. এই মাসে যাতে আমরা সহি তরিকায় সিয়াম সাধনা করতে পারি, সঠিকভাবে কিয়ামুল লাইল করতে পারি, সে তৌফিক কামনা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। বন্ধুগণ, পবিত্র রমজানুল মোবারক বুনা সওয়াব লাভের মাস। রমজান মাসে যেই সওয়াব অর্জন করতে পারব, আমার বিশ্বাস সারা বৎসরে ইবাদত করে এই সওয়াব অর্জন করা কিছুতেই সম্ভবপর নহে। দেখো তো আমরা কোরআনুল করিম রিসার্চ করে পেয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিম নাজিল করেছেন। আর কোরআনুল করিমের পরিচয় হচ্ছে হুদাল লিন্নাস, এটা বিশ্ব মানবতার পথ প্রদর্শক। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়তের স্পষ্ট প্রমাণ, সত্য মিথ্যার পার্থক্যকারী। বন্ধুগণ, যেহেতু পবিত্র রমজানুল মোবারক বুনা সওয়াব লাভের মাস, এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। সেই প্ল্যান পরিকল্পনা নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব, এটাই হোক আমাদের প্রত্যাশা। কারণ রমজান মাস আসলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ঘোষণা দেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়া শর আকসির, হে কল্যাণকামী, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি সামনে অগ্রসর হও, এবং হে অকল্যাণ প্রত্যাশী, তুমি পিছনে ফিরে যাও। বন্ধুগণ, এই রমজান মাসে আমরা কি করতে পারি, আসুন সে ব্যাপারে কিছু কথা শুনি। আমার বিশ্বাস, আমরা যদি সঠিক প্ল্যান পরিকল্পনা নিয়ে রমজান মাসটাকে গুরুত্ব দিতে পারি, তাহলে আমাদের দুনিয়াবি জীবন হয়ে যাবে সার্থক এবং আখিরাতের জিন্দেগি হয়ে যাবে সুন্দর। রমজান মাসে কি ধরনের প্ল্যান পরিকল্পনা করতে পারি, ধারাবাহিকভাবে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। রমজান মাসে ফার্স্ট ডিউটি সিয়াম সাধনা, অর্থাৎ দিনের বেলা রোজা রাখা, না খেয়ে থাকা। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময় আমরা পানাহার থেকে, সহবাস থেকে আমরা বিরত থাকব, তার নাম হচ্ছে সিয়াম। যারা দিনের বেলা সিয়াম সাধনা করবেন, তাদের ব্যাপারে আল্লাহর নবীজি ঘোষণা দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহ। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমজান মাসে দিনের বেলা সিয়াম সাধনা করবে, আল্লাহ পাক তার অতীত জিন্দগির সমস্ত গুণাগুলি মাফ করে দিবেন। সুতরাং আমাদের ফার্স্ট ডিউটি হলো রমজান মাসে সিয়াম সাধনা করা, অর্থাৎ দিনের বেলা রোজা রাখা। সেকেন্ড ডিউটি, তারাবির নামাজ কায়েম করা। এই তারাবি শুধুমাত্র রমজানের রোজার সাথে রিলেটেড, রমজানের রোজার সাথে সম্পর্কযুক্ত। এই জন্য সিয়ামের আলোচনার পাশাপাশি আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী কিয়ামুল লাইলের আলোচনা করেছেন। তিনি বলেছেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহ।
যে ব্যক্তি রমজান মাসের রাতে কিয়ামুল লাইল করবে, অর্থাৎ তারাবির নামাজ কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুতরাং আওয়ার সেকেন্ড ডিউটি উইল বি টু রিড তারাবি নামাজ, এবং তারাবির নামাজ 20 রাকাত। এ ব্যাপারে ওলামায়ে কেরামের ইজমা হয়েছে, সাহাবায়ে কেরাম, তাবেয়ী তাদের ইজমা হয়েছে তারাবির নামাজ 20 রাকাত সুন্নতে মুয়াক্কাদা। বন্ধুগণ, থার্ড ডিউটি হতে পারে রিসাইটেশন অফ কোরআনুল করিম। যেই মাসে কোরআনুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এই মাসের দাবি হলো আমরা যেন কোরআনুল করিম বেশি বেশি করে তেলাওয়াত করি। কারণ এই মাসে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল করিম তেলাওয়াত করতেন। এক খতম কোরআন যদি আমরা রমজান মাসে কমপ্লিট করতে পারি আল্লাহর নবীজির মুখনিসৃত ভাষা অনুযায়ী, অন্য মাসে 70 খতম কোরআনের সওয়াব আল্লাহ পাক আমাদের আমল নামায় দিয়ে দিবেন। কাজেই আমাদের থার্ড ডিউটি হতে পারে আমরা কোরআন তেলাওয়াত করব। ফোর্থ ডিউটি, উই ক্যান ডোনেট ইন দ্য ওয়ে অফ আল্লাহ। দ্যাট মিন্স উই ক্যান গিভ চ্যারিটি, উই ক্যান গিভ সাদাকা টু দ্য পোর অ্যান্ড নিডি পিপল, টু মস্ক, মাদ্রাসা, হুইচ উইল বি সাদাকায়ে জারিয়া। রমজান মাসের চতুর্থ ডিউটি হতে পারে আমরা আল্লাহর রাস্তায় সাদাকা করব। যেই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সম্পদের একটা অংশ আমরা আল্লাহর রাস্তায় দান করে দেব। গরিব মিসকিনদের সাহায্যার্থে আমরা তাদেরকে সাদকা করব। এটা হতে পারে রমজান মাসের অন্যতম ডিউটি, কারণ বিশ্বনবী প্রতিটা রমজান মাসে সাদকা করেছেন। রমজান মাসে উনার দানের হাত বাড়িয়ে দিতেন, বেশি বেশি পরিমাণে সাদকা করতেন। বন্ধুগণ, আওয়ার ফিফথ ডিউটি মাইট বি টু সেন্ড ব্লেসিংস অ্যান্ড সালাম টু আওয়ার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টু রিড দুরুদ আলট, টু স্যালুট আওয়ার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনি টাইমস। আমাদের পঞ্চম ডিউটি হতে পারে আমরা বেশি বেশি করে দয়াল নবীজির উপর দুরুদ পেশ করব, নবীজিকে সম্মানার্থে সালাম জানাবো। কারণ বিশ্ব নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করবেন। আর রমজান মাসে 10টা রহমত মানে 70 দিয়ে তাকে পূরণ করলে আমরা 700 গুণ সওয়াব পেয়ে যাই। বন্ধুগণ, আমরা রমজান মাসে পঞ্চম ডিউটি হিসাবে মনে করতে পারি দয়াল নবীজির উপরে বেশি বেশি করে দুরুদ পেশ করব, তাকে সালাম জানাবো। আওয়ার সিক্সথ ডিউটি মাইট বি টু রিমেম্বার আল্লাহস নেম অ্যালট। আমাদের ষষ্ঠ ডিউটি হবে আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করব, বিভিন্ন শব্দ দিয়ে আল্লাহ পাকের জিকির করতে পারি। তবে বুখারী শরীফের হাদিস, সহি হাদিস, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুজ জিকির কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম জিকির, আর যারা এই কালিমা পড়বে আল্লাহর নবীজি ঘোষণা দিয়েছেন সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। বন্ধুগণ, তারপরে সপ্তম ডিউটি, আওয়ার সেভেন্থ ডিউটি মাইট বি টু ডু ইস্তিগফার, টু রিপেন্ট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে ইস্তিগফার করা, তৌবা করা। বিশ্বনবী বেশি বেশি ইস্তিগফার করেছেন, তৌবা করেছেন, যদিও ওনার জীবনে কোনো গুনাহ ছিল না, অপরাধ ছিল না, কিন্তু তিনি তৌবা করার পদ্ধতি শিখাইয়েছেন, তৌবা করার গুরুত্ব তিনি বুঝিয়েছেন। তিনি বলেছেন, হে আমার উম্মতেরা, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে তোমরা তৌবা করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন অন্তত 100 বার আল্লাহর কাছে তৌবা করেছি। বন্ধুগণ, এরপরে রমজান মাসে আমাদের আরেকটা ডিউটি হতে পারে, উইচ মাইট বি এইথ ডিউটি, টু বি পেশেন্ট। রমজান মাসে আমরা ধৈর্যের পরিচয় দিব, আমরা ধৈর্যশীল হব, যেহেতু আল্লাহর নবী বলেছেন, ওয়া শাহরুস সাবর,
Wama jaza'us sabr illa al-jannah. This month is month of patience, and the reward of patience is only to enter into Jannah. E master hocche dorjer mash, ar dorjer ekmatro reward hocche jannate probesh kora. Bondhugon, erpore Ramzan masher arekta duty hocche iftar. Nije iftar korbo, onnoke iftar korabo. Amra jodi onnoke iftar korai, ki poriman labh? Bishwonobi ghoshona diyechen, kono rojadarke jodi keu iftar koray, rojadar rojareke jei sawab orjon korbe, oi byakti iftar koranor karone রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় লিখে দিবেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন অনেকের এই ক্ষমতা নাই যে অন্য কোন রোজাদারকে পেট ভরে খাওয়াবে। বিশ্বনবী তার জবাবে বললেন, পেট ভরে খাওয়ানো বড় কথা নয়। কেউ যদি একটা খেজুর, এক ফোঁটা পানি কিংবা এক ফোঁটা দুধ দিয়েও কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। শুধু তাই নয়, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন, তাকে হাউজে কাউসার থেকে কিয়ামতের ময়দানে পান করাবেন। কাজে ইফতার করানোর মধ্যে অনেক বরকত রয়েছে, কল্যাণ রয়েছে, রহমত রয়েছে। বন্ধুগণ, এরপরে রমজান মাসের আরেকটা ডিউটি, টু টেক সাহরি, সাহরি খাওয়া, হুইচ ইজ কল্ড নাইট মিল। আমাদের মধ্যে অনেক ভাইরা অনেক বোনেরা সাহরি না খেয়ে রোজা রাখেন, অথচ বিশ্বনবী বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। নবীজি বলেছেন, তোমরা সাহরি খাও এবং এই সাহরির মধ্যে বরকত রয়েছে, কম হলেও তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে আল্লাহ পাকের রহমত রয়েছে। বন্ধুগণ, এরপরে রমজান মাসে একটা অন্যতম সুযোগ হলো, আমরা রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ব। বিশ্বনবী তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোরআন মাজিদে ঘোষণা দেওয়া হয়েছে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ কায়েম করো, দিস ইজ অপশনাল। এই নামাজ কিন্তু বাধ্যতামূলক নয়, দো অপশনাল, বাট ফর রিডিং তাহাজ্জুদ নামাজ ইউ উইল গেট হাই প্লেস অ্যাট দ্য ডে অফ জাজমেন্ট। আপনি প্রশংসনীয় জায়গা পাবেন কেয়ামতের ময়দানে যদি আপনি অ্যাটলিস্ট দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদের নামাজ কায়েম করতে পারেন। এরপরে আমরা যদি পারি, আমরা সালাতুত তাসবিহ পড়ার চেষ্টা করব। সালাতুত তাসবিহ অন্তত জীবনে একবার পড়তে হয়, চার রাকাত নামাজের মধ্যে 300 বার একটা তাসবিহ পড়তে হয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহ 300 বার পড়তে হয়। বিজ্ঞ আলিমদের কাছ থেকে জেনে নেবেন এই নামাজ পড়ার তরিকা। বন্ধুগণ, এরপরে রমজান মাসে চারটা কাজ আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব। দুটি কাজ নিজের সন্তুষ্টির জন্য, আর দুটি কাজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা চারটি কাজ করব। যেই দুটি কাজ মহান আল্লাহকে খুশি করার জন্য করব, এই দুটি কাজের একটি হচ্ছে আমরা বেশি বেশি করে কালেমায়ে তৈয়বা পড়ব, আর একটি হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার করব। এই দুটি কাজ করলে আরশের মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। আর যেই দুটি কাজ নিজের সন্তুষ্টির জন্য করব, এই দুটি কাজ হচ্ছে সব সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা জান্নাত কামনা করব এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রার্থনা করব, মুক্তি চাইব। আমরা বলবো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই কয়েকটা প্ল্যান পরিকল্পনা নিয়ে আমরা আমাদের রমজান মাসকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, এই আমলগুলি করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা জানাই, মিনতি জানাই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সহি তরিকায় পবিত্র রমজান মাসে ইবাদত করার তৌফিক নসিব করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।